আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের হাতে থাকার স্মার্টফোন দিয়ে মিডল্যান্ড ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন। ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের হাতে থাকার স্মার্টফোন দিয়ে মিডল্যান্ড ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্টটি ওপেন করতে হলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে মিডল্যান্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক অ্যাপস লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন মিডল্যান্ড অনলাইন, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা যখন অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ওপেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এগুলো স্কিপ করে দিবেন যদি এগুলো আসে। এরপর এটি অ্যালাউ সাইলে অ্যালাউ করে দিবেন। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে দেওয়া আছে, তো এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। প্রথমে আছে ইউর এনআইডি, অর্থাৎ আপনার যেগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। আমাদের কাছে সবগুলোই মোটামুটি আছে। এখন আমরা স্টারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটা যেভাবে আছে নো, নোর মধ্যে থাকবে। এরপর এখান থেকে আপনার চয়েস প্রোডাক্ট, এটা আপনার আমরা যে যে অ্যাকাউন্টটা ওপেন করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এমডিবি সেভার অ্যাকাউন্ট আমরা প্রথমটায় ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার মান্থলি ট্রানজ্যাকশন, এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমরা প্রথমটা নিলাম লেস দেন 1 লাখ। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা আমরা এখানে ইনপুট করে দেব। ইনপুট করে দেওয়ার পর ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনার এনআইডির ছবি তুলতে হবে। তো আমরা এনআইডির প্রথম সাইট যেটা সেটা আমরা ছবি তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এনআইডির ছবি তোলার পর এনআইডি নাম্বার, তারপর ডেট অফ বার্থ সব কিছু ঠিক মতো এখানে আসলে আপনি ওকের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনার এনআইডির ব্যাকসাইড ছবি তুলবেন। ছবি তোলার পর আপনি এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর আপনার এনআইডি নাম্বার এবং আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, পিতার নাম, মাতার নাম, যাবতীয় অ্যাড্রেস এখানে চলে আসবে। আসার পর আপনি এখানে আপনার সব কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পর ইয়েস ইটস মি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার ছবি তুলতে হবে। তো আপনার এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো সেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের ছবিটা তুলছি। ক্যামেরার সামনে প্রথমে আপনার চোখের পলক ফেলতে হবে। পলক ফেলার পর আপনার ছবিটা তোলা হবে। এরপর আপনি এখান থেকে টিক চিহ্ন এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার নাম, যাবতীয় সব কিছু এখানে চলে আসবে। এখান থেকে আপনাদের প্রথমে ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে।
এরপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। ম্যারিড স্টেট এটার মধ্যে আপনার সোর্স ইনকাম দিয়ে দিবেন। এরপর মান্থলি ইনকাম কত সেটা আপনি এখানে দিয়ে দিবেন। টিফিনের প্রয়োজন নেই। এরপর এখানে আপনি কি কাজ করেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, যেটা আপনি করেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমরা আমাদেরটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিবেন। এরপর এখানে আপনার ডিভিশন, আপনি ডিভিশন সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর আপনার এটা হলো উপরেরটা হলো আপনার ফার্মালিং অ্যাড্রেস। এখন আপনার পেশেন্ট অ্যাড্রেস আপনি সিলেক্ট করবেন এখান থেকে। আমরা আমাদের পেশেন্ট অ্যাড্রেসগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি এখান থেকে আপনার যাবতীয় অ্যাড্রেসগুলো যেভাবে দেওয়া আছে সেগুলো আপনি দিবেন। আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, তারপর আপনার কি ইনকামটা কোথায় থেকে আসে, তারপর আপনার মেরিট, আপনি মেরিট কিনা সিঙ্গেল সেগুলো দিবেন, তারপর মান্থলি ইনকাম কত এগুলো দেওয়ার পর পেশেন্ট অ্যাড্রেস এবং ফার্মালিং অ্যাড্রেস। এরপর এখানে আছে কমিউনিকেশন অ্যাড্রেস, তারা আপনার সাথে কোন অ্যাড্রেসে যোগাযোগ করবে এটা আপনি চয়েস করে নেবেন। তো আমরা পেশেন্ট অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে আর ইউ শিওর টু প্রসেস, এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এটা যেভাবে আছে নো নোর মধ্যে থাকবে। এরপর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটটা যাওয়ার পর এখানে আমাদের নবীন ইনফরমেশন দিতে হবে, আমরা নবীনের নাম দিয়ে দিচ্ছি। এরপর নমিনি এনআইডি নাম্বার দিতে হবে। এরপর নমিনি ডেট অফ বার্থ দিতে হবে। তারপর নবীনের সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর নবীনী যদি আপনার ম্যারিড হয়ে থাকে তাহলে তার হাজব্যান্ড কিংবা ওয়াইফের নাম দিয়ে দিবেন। তো আমরা এখানে এটা আপাতত দিচ্ছি না। এরপর নবীনীর ফাদার্স নেম এখানে আমরা দিয়ে দিচ্ছি। নিচে নবীনীর মাদার্স নেম আমরা দিচ্ছি। দেওয়ার পর আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে নবীনের ছবি দিতে হবে। আমরা আবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের নবীনের ছবিটা তুলে দিতে হবে। তো আমরা নবীনের ছবিটা তুললাম। তোলার পর এখন আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন নবীনের এনআইডি আপলোড করতে হবে। তো আমরা এখানে আপলোড টু ফ্রন্ট সাইড পেজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা অ্যালাউ সাইল অ্যালাউ করে দিবেন। এটা আমরা গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের গ্যালারির মধ্যে ছবিটা এনআইডির ছবিটা আছে আমরা গ্যালারি থেকে দিয়ে দিলাম। তারপর আমরা এরপর আমরা এখান থেকে নবীনের এনআইডির ব্যাকসাইডে আবার গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটা যদি আপনি মান্থলি 1 লক্ষ টাকার উপরে লেনদেন করেন সেক্ষেত্রে একটা আপনার বিজনেস আপনার সরি আপনি যে
মান্থলি 1 লক্ষ টাকার উপরে লেনদেন করবেন সেটার জন্য একটা ডকুমেন্টস জমা দেওয়ার জন্য বলতেছে, আপনার ইনকাম সোর্সের একটা ডকুমেন্টস। তো আমরা এটা স্কিপ করে দিচ্ছি। এখন আমরা সিগনেচারটা আপলোড করব। আমরা সিগনেচারটা আপলোড করার পর এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার সব কিছু ডকুমেন্টস দেখাচ্ছে, আমার আমি যা কিছু দিয়েছি আমার সব কিছু ডকুমেন্টস দেখানোর পর আমরা যদি এখান থেকে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা, আমাদের অ্যাকাউন্ট নাম্বারটার সাথে সাথে আমাদেরকে SMS-এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তো যেহেতু আমরা ইতিপূর্বেই একটা অ্যাকাউন্ট ওপেন করেছি, তাহলে এটা আমাদের অ্যাকাউন্ট আর ওপেন করার প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ঘরে বসে মিডল্যান্ড ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক মাস্ট। আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।